বিশ্রামগঞ্জ বাজার কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয় বুধবার। এদিন বিশ্রামগঞ্জ মধ্যবাজারস্থিত নাথ মন্দিরে সভায় বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা অংশ নেন। বাজার কমিটির সম্পাদক লিটন দেবনাথ, সভাপতি শান্তা কুমার সাহা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এদিনের সভায় বাজারের নিরাপত্তা ব্যবস্থা, শৌচালয় নির্মাণ, পর্যাপ্ত সংখ্যক সাফাই কর্মী নিয়োগ সহ আসন্ন মহানাম যজ্ঞানুষ্ঠানের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়। সাধারণ সভায় আমাদের এজেন্ডা ছিল বাজার পাহাড়ের বিষয়, বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা আলোচনা হয়েছে, পাশাপাশি বাজারের ড্রেনগুলি বন্ধ হয়ে রয়েছে সেগুলিও প্রধান শিক্ষককে জানানো হয়েছে। এরকম বিষয়ে এরকম 8-9টা পয়েন্ট আমাদের রয়েছে যেগুলি আমার দরকার বাজার পরিচালনা করতে গিয়ে, এগুলি আমরা দিয়েছি।